রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে যে কোনো আর্থিক খরচ সংক্রান্ত বিষয় আচার্য তথা রাজ্যপালের অনুমোদন নিতে হবে, এই মর্মে নির্দেশিকা জারি করলো রাজভবন। নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন রাজ্য রাজনীতি উত্তাল, তখন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক কার্যকলাপের উপর নজর রাখার সিদ্ধান্ত নিল রাজভবন। নির্দেশ দেওয়া হয়েছে, আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো বিষয় বিশ্ববিদ্যালয়গুলিকে আগে আচার্য তথা রাজ্যপালের অনুমোদন নিতে হবে। রাজভবন সূত্রে খবর, ইতিমধ্যেই এই নির্দেশ পৌঁছে গেছে সমস্ত বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে কি কাজ হচ্ছে তার রিপোর্ট আকারে প্রতি সপ্তাহের শেষ কাজের দিন ইমেল করে রাজভবনকে জানাতে হবে। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন বিধি তৈরি হয়েছিল যে উপাচার্যরা কেবলমাত্র উচ্চশিক্ষা দপ্তর মারফত রাজভবনের সঙ্গে কথা বলতে পারবে। এদিন রাজভবনের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, উপাচার্যরা যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় সরাসরি আচার্যের সঙ্গে টেলিফোন অথবা ইমেল মারফত কথা বলতে পারবেন। রাজভবনের এই নির্দেশিকা দেখে উচ্চশিক্ষা দপ্তর ক্ষুব্ধ। এই ব্যাপারে আইনজ্ঞের পরামর্শ নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় আইনে রাজ্যপালের এই ক্ষমতা নেই, রাজ্যপাল আচার্য, কিন্তু খরচ হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন মাফিক। সেখানে রাজ্য সরকার টাকা দেয়, টাকা মঞ্জুর করে। প্রশাসনিক আর্থিক ক্ষমতার উপর হস্তক্ষেপ রাজ্যপালের ক্ষমতার মধ্যে নেই। প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সৌগত রায়ের। ইউনিভার্সিটি অ্যাক্ট যা আছে তাতে এই ক্ষমতা রাজ্যপালের নেই। রাজ্যপাল আচার্য বিশ্ববিদ্যালয়গুলোর উপরে, কিন্তু খরচ হয় ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাক্ট অনুযায়ী, এবং সেখানে রাজ্য সরকার টাকা মঞ্জুর করেন, টাকা ডিসপার্স করছে। শুধু রাজ্যপালের এই কথার কোনো মূল্য নেই, এটা আইনের বাইরে। এই যে প্রশাসনিক বা আর্থিক ক্ষমতার উপর হস্তক্ষেপ, এটা রাজ্যপালের ক্ষমতার মধ্যে নেই। রাজ্যপাল জানেন কোথায় হস্তক্ষেপ করতে হবে, কোথায় হবে না। পাল্টা মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। বিগত দিনে যে সমস্ত রায় এসেছে কোর্টের, যা প্রমাণ করছে যে ইউনিভার্সিটির অনেক বিষয়ে, বিশেষত ভাইস চ্যান্সেলর নিয়োগ থেকে শুরু করে যেগুলো আচার্যের জুরিসডিকশনের মধ্যে আসে, সেগুলো রাজ্য সরকার করতে পারে না। সেরকম কোথাও যদি ফিনান্সিয়াল অ্যানোমালিস পাওয়া যায়, অর্থাৎ আর্থিক কোনো অসামঞ্জস্য পাওয়া যায়, সেক্ষেত্রে রাজ্যপাল অবশ্যই হস্তক্ষেপ করতে পারেন। রাজ্যপালের সেই অধিকার আছে। এবং মনে রাখবেন, শিক্ষা যৌথ তালিকায় পড়ে রাজ্য এবং কেন্দ্রের। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি যে ফান্ডিং পান, তার একটা সিংহভাগ কেন্দ্রীয় সরকারের ফান্ডিং, রুসার মাধ্যমে আসে। তো স্বাভাবিকভাবে রাজ্যপাল পারেন না এই ধরনের নতুন নিয়ম যদি সৌগতভাবে তৈরি করতে চান, আলাদা বিষয়। কিন্তু আমার মনে হয় মহামহিম রাজ্যপালের স্পষ্ট ধারণা আছে তিনি কি পারেন কি পারেন না। আর এবার চোখ রাখবো নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তের দিকে। পুরসভায় চাকরি দেওয়ার নামে এবার হার্ড ডিস্কে 12 কোটির হিসেব মিলেছে। অয়নশীলের সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়ে হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেন ইডি আধিকারিকরা। আর সেই হার্ড ডিস্কেই একটি ফোল্ডারে 12 কোটির হিসেব মিলেছে বলে দাবি ইডির। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, একটি হার্ড ডিস্কের একটি ফোল্ডারে 12 কোটির হিসেব, আর কি কি তথ্য সামনে এসেছে, কি জানতে পারছো ইডি সূত্রে? দেখো মাত্রই তোমার মনে হবে, যেদিন সল্টলেকের অয়নশীলের অফিসে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন পিডির অফিসাররা, সেদিন তারা দাবি করেছিলেন যে তথ্যের খনিতে তারা প্রবেশ করেছেন। এবং এখন যে হার্ড ডিস্ক এবং ডিজিটাল এভিডেন্স যে অফিস থেকে পাওয়া গেছে, ইডির তরফে দাবি করা হচ্ছে শুধুমাত্র একটা হার্ড ডিস্কের ভেতর একটা ফোল্ডার দেখেছেন এবং সেখান থেকে 12 কোটি টাকার হিসেব পাওয়া গেছে। অর্থাৎ কোন কোন ক্যান্ডিডেটদের কাছ থেকে কত টাকা কোন সময় এবং কি পদে চাকরি করিয়ে দেওয়ার জন্য, পাইয়ে দেওয়ার জন্য এই টাকা নেওয়া হয়েছিল, 12 কোটি টাকার হিসেব রয়েছে। এবং ইডি তরফে দাবি করা হচ্ছে সেই হিসেব নিয়ে যখন অয়নশীলকে প্রশ্ন করা হয়, তখন কিন্তু অয়নশীল স্বীকার করেছেন যে হ্যাঁ, রাজ্যের বিভিন্ন পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এই 12 কোটি টাকা তিনি নিয়েছিলেন। এখন ইডির আধিকারিকরা তদন্ত করে দেখছেন যে এই 12 কোটি টাকা কোথায় গেল, এবং ইডির অফিসাররা দাবি করছেন যে এমন প্রচুর ফোল্ডার রয়েছে এবং ডিজিটাল এভিডেন্সের তারা কিন্তু ক্ষতি দেখছেন। তারা মনে করছেন যে শুধুমাত্র 12 কোটি টাকা নয়, আরো কিন্তু অনেক কোটি কোটি টাকার হিসেব তার মধ্যে রয়েছে। অর্থাৎ এই টাকার অঙ্গ কোথায় গিয়ে ঠেকবে এখনই কিন্তু ইডির অফিসাররা বলতে পারছেন না। কিন্তু তারা যেটা বলছেন যে এই যে নিয়োগ দুর্নীতি, পুরসভার নিয়োগ দুর্নীতি, সেটা কিন্তু একটা বড় পরিমাণের দুর্নীতি এবং বহু হাজার হাজার লোকেদের কিন্তু চাকরি পাইয়ে দেওয়ার হয়েছিল। এখন পুরোটাই কিন্তু তদন্তের বিষয় এবং এটি নিয়েই কিন্তু আপনি ইডির আধিকারিকরা তদন্ত চালাচ্ছেন। ধন্যবাদ প্রকাশ।